হ্যালো, আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। মনে আছে আগের ব্লগে বলেছিলাম যে ক্যানাডা ডে ছিল, ক্যানাডা ডের জন্য প্রচুর সেল চলছে চারিদিকে। তো আমরা চলে এসেছি টরন্টো প্রিমিয়াম আউটলেটসে। ক্যানাডাতে এরকম বড় বড় তিনবার সেল চলে। এই ক্যানাডা ডেতে সেল চললো, তারপর আবার দেবে হচ্ছে ওই থ্যাংকস গিভিং ডেতে। থ্যাংকস গিভিং ডে সেলটা জানেন তো, এই জামা কাপড়ে অতটা বেশি থাকে না। সেই সেলটা না বেশিরভাগ ওই ইলেকট্রনিক্স আইটেমসের উপর থাকে। মেয়েদের তো জেনারেলি জামা কাপড় ব্যাগ জুতো এইসবের উপর একটু বেশি ফ্যাসিনেশন থাকে। কসমেটিক্সের উপর অবশ্য আমার একটু বেশি আছে, বাট ওই ছেলেদের বলুন বা ইয়াং জেনারেশনসদের বলুন, ওদের তো আসলে আমার মনে হয় এই ইলেকট্রনিক গ্যাজেটস, ফোন, ল্যাপটপ, তারপর হেডফোন এইসবের উপর বেশি ফ্যাসিনেশন থাকে। তো তারা কি করে, তারা সেই ইলেকট্রনিক সেলের জন্য ওয়েট করে। আমার এখন জিনিসের প্রয়োজন নেই আর আমি বেশি দাম দিয়ে কিনবো, তার থেকে ভালো কিছুদিন ওয়েট করে যাই আর সেই সময় ভালো সেল চলবে তখন জিনিসটাই কেনা ভালো, তাই কি না বলুন। তো যাই হোক, এই দেখুন নাইকির সামনে লাইনটা দেখুন। সেদিনকে নাইকে 80-90% ডিসকাউন্টে সেল চলছিল। ওই এয়ার জর্ডেন, তারপর হাই এন্ডস যে স্পোর্টস শুগুলো আছে না, সেইগুলো অনেক সস্তায় পাওয়া যাচ্ছিলো সেই টাইমে। আর লোকে ছাড়বে কেন, সারা বছরের জন্য সংগ্রহ করে রেখে দিয়েছে। যেমন দেখুন, এটার অরিজিনাল প্রাইস হচ্ছে $45, বাট এটা এই টাইমে 16.99, তো অনেকটাই সস্তা। আর এইগুলো একবার কিনলে অনেক দিন টিকে যায়, ছেড়ে না। তো একবার এরকম জুতো কিনে রেখে দেয় সবাই, ইউজ করবে পরে ধীরে সুস্থে সারা বছরের জন্য। তারপর এই দেখুন টরিবুজের সামনে লাইন, ওই যে দেখতে পাচ্ছেন যে লাল জামা পরা দাদাটা ওই লাস্টে দাঁড়িয়ে ছিল আমি যখন অন্য দোকানে গেছিলাম। আমি ওই দোকানে ঘুরে ফিরে কিনে বেরোলাম, সেই লাল জামা পরা দাদা ওই লাস্টেই দাঁড়িয়ে আছে, সে ঢোকেও নি বেরোয়েও নি। তারপর চলুন নিয়ে যাই আরেকটা দোকান, সেটা হচ্ছে মাইকেল কর্স। মাইকেল কর্সে জেনারেলি ভালো ব্যাগস, জুতো, বেল্ট, ওয়াচেস এইসব পাওয়া যায়, ঠিক আছে। ব্যাগগুলো দেখতে খুব একটা ফ্যান্সি টাইপের হয় না, বাট কোয়ালিটি, লেদার খুব ভালো হয়। আর মাইকেল কর ব্র্যান্ডস, জানেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, জানি এটা আমাদের মতন সবাই করে থাকে, বাট এটা আমার বলতে খুব ইচ্ছা করছে। যখন কলেজে পড়তাম তখন পয়সা জমিয়ে পুজোর আগে বন্ধুরা মিলে নিউ মার্কেট ঘুরতে যেতাম। এবার নিউ মার্কেটও তো জানেন প্রচুর ব্যাগস, অনেক রেপ্লিকাস বিক্রি হতো। তখন তো অত মাইকেল কোর্স, গুচ্চি এইসব জানতাম না, যে ব্যাগটা সুন্দর দেখতে সেই ব্যাগটা কিনবো। এবার যেতাম আমরা একটু সকালের দিকে আর বলতাম, কাকু আপনার বৌনি করব, তাহলে আপনি কিন্তু আমাকে কম দামে দেবেন। তো 1200 টাকার ব্যাগটা আমরা দরদাম শুরু করতাম 200 টাকা থেকে, আর সেটা হার্ডলি উঠতো 250 টাকা থেকে। মানে আমরা একটা বাজেট শেয়ার করি, 250 টাকা হবে না, 300 টাকা। এবার আমরা এমন একটা ভাব করতাম যে আমি নেবই না, মুখ বেঁকিয়ে চলে যাচ্ছি, কিন্তু মন কিন্তু ওইদিকে, ব্যাগটা চাই ব্যাগটা চাই। তারপর লাস্টে ওই ঠিক আছে কিছু একটা মাঝখানে বলো, তুমিও বলো আমিও বলি, মাঝখানে এসে এগ্রি করতাম। মানে ওই মুহূর্তগুলো প্রাইসলেস বন্ধুদের সাথে কাটানোর। আমার প্রতিটা টাইমে জিনিসগুলো বারবার মনে পড়ে। যাই হোক, চলে এলাম ভিডিওর শেষের দিকে। আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আপনারা খুব ভালো থাকবেন, কেমন আজ তা।